সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। দেখতে দেখতে একটা বছর কেটে গেল, আবার এসে গেল জন্মাষ্টমী উৎসব। আর জন্মাষ্টমী মানেই পূজোর ঢাকে কাঠি। জন্মাষ্টমীর পরের অষ্টমী হলো দুর্গাষ্টমী, সব একসাথে বাঁধা। মহারাজ, আজ এত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, এর মধ্যে মন্ত্রী মশাই গেলেন কোথায়? মন্ত্রী তো ছুটি নিয়ে শ্বশুর বাড়ি গেছে, ফিরে আসবে কালকে। শ্রীকৃষ্ণের জন্মদিনে আমার রাজ্যে কেউ অভুক্ত থাকবে না। গোপাল, সবার নিমন্ত্রণ, তোমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। আর মেয়ে জামাইকেও আসতে বলো, সবাই এলে তবেই না উৎসব জমে। ঠিক আছে মহারাজ। তোমরা খুব ভালো সময় এসেছো। হ্যাঁ মহারাজ, তোমাদের কথা জিজ্ঞাসা করছিলেন। কেন গো? তোমার কিছু হবে না, দিনক্ষণ মনে থাকে না তো? এই তো সামনে জন্মাষ্টমী, সকলের নিমন্ত্রণ। ও মা গো, মহারাজ আমাদের কথা এত ভাববেন? ভাববে না, কি যে সে রাজা নাকি? ইনি হলেন রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র রায়। আর এরকম গদাই লস্করি চালে চললে হবে না, তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি চালাও। কৃষ্ণ কৃষ্ণ বলে সামনের জঙ্গলটা পেরিয়ে গেলে নিষ্কৃতি পাবো, বুঝলে? কেন গো, ওই জঙ্গলে কি আছে? ডাকাত আছে, কতবার তো বললাম গো, দিন থাকতে থাকতে বেরো, কে কার কথা শোনে। ওই আসছে, ঈশ্বর রক্ষা করো গো, রক্ষা করো। ও মা, ডাকাত আসছে, এবার কি হবে, কি হবে? আমার তো সব গয়না নিয়ে নেবে গো। আমাকে ছেড়ে দিন সর্দার, আমি তো গরিব মানুষ। বেরিয়ে আসুন মন্ত্রী মশাই, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। কিন্তু মা, তোমরা কি চাও বাবারা? আপনাদের কাছে যা আছে, গলার হার, আংটি, বোতাম, যিনি মা যা পড়ে আছেন, সব আমাদের হাতে সযত্নে তুলে দিন, তুলে দিন। আর তোমরা গারোয়ানকে পিছমোড়া করে বাঁধো। ঠিক আছে সর্দার। আমাকে ছেড়ে দাও। ওরে বাবারে, এ বন্ধু দয়া করো, আমি খুব তুচ্ছ মানুষ, পুজো মেরে হাত বন্ধ করো না। সর্দার, মন্ত্রী মশাই তখন থেকে খুব বকছেন, এবারে নাকি থামতে বলুন, নইলে কিন্তু একেবারে চুপ করিয়ে দেব। অত কথা আর কি, দাও চুপ করিয়ে। আচ্ছা, তোমরা আমার মতো তুচ্ছ লোককে কেন ধরছো? রাজ্যে অনেক লোক আছে, তাদেরকে ধরো, আমি আমি নিজে তোমাদের সাহায্য করব। যা ঘটছে তা শুনিয়ে যাই, তারপর ভাগ্যে যা থাকবে তা হবে। মন্ত্রী মশাই, আপনি দায়িত্ব নিচ্ছেন তো? নিচ্ছি। সামনে জন্মাষ্টমীর পুজো, সবাই রাজপ্রাসাদে পুজোতে ব্যস্ত থাকবে, সেই সুযোগে পুরো কৃষ্ণনগরকে লুটে নেবে। হ্যাঁ, আমরা আপনাকে বিশ্বাস করব কি করে? তাহলে গিন্নিমাকে রেখে দিই। হ্যাঁ গিন্নিমা, গিন্নিমা আমাদের জামিন রইল। কত যেন সেবা করে, সব সময় দাঁতে দাঁতে পেশে। কিছু বলো। দাঁড়াও দাঁড়াও, ভাবতে দাও। হ্যাঁ শোনো ডাকাত সর্দার ভাই, তোমরা আমার সাথে চলো। হ্যাঁ, আমার দুজন চেলা আছে, তাদের নাম বটা আর ঘটা, তাদের আমি তোমাদের সাথে দিয়ে দেব, তাতে তোমাদের চুরি করতেও সুবিধা হবে, আর আমাকে তোমরা নজরে নজরে রাখতেও পারবে। না, এই সব বুজুং ভাজুঙে বিশ্বাস করবে না সর্দার। আরে বাবা, আরে আমাকে একটু বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করলে তোমরা লাভবান হবে। ষড়যন্ত্র করে যদি সিংহাসনটা পাই,
তাহলে কথা দিলাম তোমাদের ডাকাতির ওপর আমার আর কোনো বারণ থাকবে না। তার মানে আমরা সরাসরি ডাকাতি করতে পারবো? এ কি সত্যি? সত্যি 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 এই দিন সত্যি। ঠিক আছে, এই কদিন আমি তোমার বাড়িতে থাকবো। যদি কোনো বেচাল দেখি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এমন খারাপ হবে যা কিনা কল্পনাও করতে পারবে না, বুঝতে পেরেছো? না ভাই ডাকাত সর্দার, আমি রাজা হলে তোমাকে করব আমার রাজ্যের সেনাপতি। চলো 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 ভাই, তুমি আমার বাড়িতে থাকবে চলো, আর তোমার সাথীরা আমার চেলার ঘরে থাকবে। হ্যাঁ, তারপর পুজোর দিন রাতে সবার ঘর ভাঙা করে মহারাজকে বন্দি করে নিও। ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই কথাই রইল, তোরা সবাই ফিরে যা, তোদের আসতে হবে না। জন্মাষ্টমীর দিন সকালেই সবাই আমার সাথে যোগাযোগ করবি, বুঝলি? ঠিক আছে সর্দার, গাড়োয়ানের কি করব? ও এখানেই থাকুক, জঙ্গলি জানোয়াররা আছে, খেয়ে পেট ভরাবে। চলো ভাই চলো, আমরা আমাদের গ্রামে ফিরে যাই, জন্মাষ্টমীর দিন আমাদের কাজ শুরু হবে। আমার তো মরলে চলবে না, আমাকে আমাকে বাঁচতেই হবে। হে ভগবান, হে কৃষ্ণ, আমাকে শক্তি দাও। কি ওটা, কি ওটা চকচক করছে? যাইতো গিয়ে দেখি। একটা কাঁচের টুকরো, এই কাঁচের টুকরোটাতে দড়িটা ঘষি। মুক্তি মুক্তি মুক্তি। আরে মন্ত্রী মশাই যে কখন ফিরলেন, সাথে ইনি কিনি? সকালে গোপাল, একে বলে ভাঙা কপাল, মানে ইনি আমার ভাই। আপনার ভাই? তা আপনার ভাই কবে থেকে এলো, কোনোদিন তো শুনিনি। আগে শুনিনি তো কি হয়েছে, এখন শুনে নিয়েছো? আমি হলাম তোমাদের মন্ত্রী মশাইয়ের মাস্তুতো ভাই। ও বাবা, মাস্তুতো ভাই তো চুরি চুরি হয়। কিছু বললে নাকি? আমার জামাই যেটা বলেছে সেটা না শোনাই ভালো। তারপর মন্ত্রী মশাই কি চুনো? আমি কেন চুনো হতে যাব, চুনো তুমি। আরে আপনার মনটা বড় পেঁচালো মন্ত্রী মশাই, বলছি মাছের কথা আর আপনি কোথায় চলে গেলেন? আমি তো চুনো মাছই নেব। আর আমি গলদা। মাস্তুতো ভাই, মাছের বাজারে তো মেছো গন্ধ থাকবেই, কিন্তু মন্ত্রী মশাইয়ের কথার মধ্যে কেন মেছো গন্ধ পাচ্ছি একটু লক্ষ্য রাখতে হবে। বুঝলে বাবা জীবন, তোমাকে এই একটা গুরুত্বপূর্ণ কাজ দেব, ওটা ঠিকঠাক ভাবে করতে হবে। আমি বুঝে গেছি বাবা, মন্ত্রী মশাইয়ের গা থেকে মেছো গন্ধের কারণটা জানতে হবে। কি তাই তো? বাহ, একেবারে দশে দশ হয়ে যাবে বাবা, আজ থেকেই আমি নজর রাখবো। মন্ত্রী মশাই, আমি সকালবেলা দুটো খেয়ে বেরিয়ে যাব, আবার আপনি যখন রাজসভা থেকে ফিরবেন তখন চলে আসব। আমার দলবলকে দেখে আসতে হবে তো, কিন্তু একটা কথা, কোন রকম চালাকি করলে মহারাজকে সব বলে দেব। না, বলার কোনো প্রশ্নই নেই, আমাকে কি বিশ্বাস করতে পারছো না? না না না, সে কি, আপনার মতো মাননি লোকের ওপর কখনো বিশ্বাস হারাতে পারি? চল চল, মিলে মিশে কাজ করব, আপনিও লাভ পাবেন আমিও পাবো, ঠিক কি না? হ্যাঁ ঠিক। কি হে মন্ত্রী, কাল রাতে কখন ফিরলি? মধ্যরাতে ফিরেছি মহারাজ, সাথে মাস্তুতো ভাইকে নিয়ে। মানে মাস্তুতো ভাই?
তোমার আবার মাস্তুতো ভাইও আছে নাকি? এই গোপালকে নিয়ে তো আর পারা যায় না, কাঠি করার জন্য বসে আছে। হ্যাঁ আছে তো। তাহলে জন্মাষ্টমীর দিন সকাল থেকেই মাস্তুতো ভাই আর গিন্নিকে নিয়ে চলে এসো। ঠিক আছে মহারাজ। আহা, নিয়ে আসতে পারতে তো, একটু আলাপ পরিচয় করতাম, সারাদিন বাড়িতে বসে কি করবি? মন্ত্রী মশাই পড়েছেন বড়ই সমস্যায়। মাস্তুতো ভাই এখন কোথায়? এত লম্বা চুল, ই বাবা এবার নাকের নিচে চুল, এটা তো গো। কি হচ্ছে, কি রসিকতা হচ্ছে নাকি? বাবা বলেছে মেষ গন্ধের কারণটা বার করতে হবে। তোরা খেল, আমি একটু ঘুরে আসছি। কতক্ষণ ধরে হাঁটছি, খুব ক্লান্ত লাগছে। ওই তো একটা পুকুর দেখা যাচ্ছে, যাই ঠান্ডা জলে একটু হাত পাটা ধুয়ে আসি। জলে পা দিতেই সারা শরীর ঠান্ডা হয়ে গেল। খুব মজা বেঁচে গেছি, আপদ বিদেয় হয়েছে। আপনি ডাকাত সর্দারের কথা জিজ্ঞেস করছেন, যে একটু আগে এদিক দিয়ে গেল? ডাকাত সর্দার? হ্যাঁ ডাকাত সর্দার। বাবা রে, কাল রাতে ঠাকুরের দয়াতে বেঁচে গেছি। ও, তার মানে মন্ত্রী মশাই একটা ডাকাত সর্দারকে নিয়ে এসেছেন। ও বাবা। আচ্ছা, তাহলে এই ব্যাপার বুঝলাম। গিন্নি, আমাদের গাড়োয়ান ভাইকে একটু পেট ভরে খেতে দাও। আহ, বেচারি কাল সারা রাত থেকে অভুক্ত। আমি এক্ষুনি নিয়ে আসছি। আয় মিনু মা। আসছি মা। জন্মাষ্টমীর দিন তাহলে আর কোনো অঘটন ঘটবে না। উহ, আমার যে কি দুশ্চিন্তা হচ্ছিল। ভাবছো কেন? ঈশ্বর তার নিজের কাজ ঠিক করিয়ে নেন, কাউকে না কাউকে ঠিক পাঠিয়ে দেন। এই যেমন তুমি এসেছো, এবার বাকি কাজটা আমার পালের গোদাকে ধরতে হবে। এক্ষুনি গিয়ে মহারাজকে বলে দিন। না না, আমাদের মন্ত্রী মশাইকে বামাল সমেত ধরতে হবে। ফিরছিলাম। জানো দাদা বাবু, আমি ওই লোকটার পিছু নিয়েছিলাম। তারপর দেখি ওই তোমার মাস্তুতো ভাই সোজা মন্ত্রী মশাইয়ের বাড়িতে গেলেন। ব্যাস, দুয়ে দুয়ে চার, আমাদের হাতে সব অস্ত্র এসে গেছে। এবার শুধু খেলিয়ে তুলতে হবে। এই নাও গো কাকা, মুড়ি আর নারকল, রাতে ভাত আর মাছের ঝোল। দাও দাও দাও, আমার খুব খিদে পেয়েছে গো।
জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। আয় বোস মিনু, এসো গোপাল বউ। পণ্ডিত মশাই আসেননি? এক্ষুনি এসে পড়বেন। এই মিনু মা, এই ডালাটা রেখে দে। হ্যাঁ, জামাই চলে এসেছো? বাহ বাহ বাহ, তা তোমার শ্বশুর মশাই কোথায়? উনি একটু কাজে আটকে আছেন, এসে পড়বেন। আরে, মহারাজের বাড়ির পূজোর থেকেও জরুরি কাজ আছে নাকি? হঠাৎ করে আমার শ্বশুর মশাইয়ের মাস্তুতো ভাই চলে এসেছে, তার আবার কি একটা বিপদ হয়েছে। যা বাবা, গোপালেরও আবার মাস্তুতো ভাই আছে নাকি? জানতাম না তো, মন্ত্রীরও মাস্তুতো ভাই, গোপালেরও মাস্তুতো ভাই। ঠিক আছে, তা মন্ত্রী তোমার মাস্তুতো ভাইকে নিয়ে এলে না তো? মানে ও তো চলে গেছে। এলো আবার চলেও গেল, একবার দেখাও করালে না। বললো কি একটা কাজ আছে, অবশ্য রাতে আসবে। না 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 না, গোপালের বড় বাজে কাজ, কোথায় ওর উপর দায়িত্ব দিলাম ভাড়ার ঘর সামলানো। এই তো আমি চলে যাচ্ছি ভাড়ার ঘর সামলাতে। না না না, তোমাকে ওখানে যেতে হবে না জামাই, তুমি বরং ভাড়ার ঘর সামলাও, আর মন্ত্রী অতিথিরা আসবে সেটা তুমি দেখো। এইখানে এখন আমাদের চুপ করে অপেক্ষা করতে হবে। তোমার কথা মতো এইখানে এই বটা ঘটার বাড়িতে চাঁদের হাট বসবে, আর সব চাঁদগুলো এসে গেলে এই শিকলটা লাগিয়ে দেব, আর তোরা সোজা রাজবাড়িতে গিয়ে খবর দিয়ে আসবে, বুঝলি? ওই দেখো গোপাল দাদু, কারা যেন আসছে। ওই তো ডাকাত সর্দার আর তার দলবল। ওই তো বাস্তুতো ভাই। হ্যাঁ, চোরে চোরে। এই বাড়িটায় ঘটার বটা থাকে, মন্ত্রী মশাই সেদিন আমাকে আলাপ করে দিয়েছিলেন, আজ দিনের বেলা এখানে অপেক্ষা করব। ঘটাবাবু, বটাবাবু, আমরা এসে গেছি। এসে গেছেন? বা বাবা, চলে আসুন। আমার বানর সেনা, যা মহারাজকে খবর দিয়ায়, আর আমরা দুই ভাই মিলে ওদের পাহারা দিই, জানলা দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিই, আর দেরি না করে মহারাজকে খবরটা দিয়ায়, আর মন্ত্রী মশাইকে সাথে আসতে বলবি। চলো ছাঁচিয়ে দিই। এখনো গোপালের পাত্তা নেই, আহ কি যে করে না ভেবেই পাই না। কাজের সময় গোপালকে পাবেন না, শুধু অকাজে কুকাজে পাবেন। তুমি আর ধুনো দিও না তো। কিরে, তোদের দাদু কোথায়? দাদু দাঁড়িয়ে আছে বটাঘটার বাড়িতে। যা বাবা, বটাঘটার বাড়িতে গোপাল কি করছে? কি আবার হলো? চলো তো মন্ত্রী। আমি এখানেই থাকি, লোকজন আসবে। না না, গোপাল দাদু আপনাকেও যেতে বলে দিয়েছে, চলুন। চলো চলো, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। চলো, বটা ঘটার বাড়ি, গোপাল ওখানে আছে। খুব ইচ্ছে ছিল, শ্রীকৃষ্ণের জন্মদিনে তোমরা কৃষ্ণনগরের ক্ষতি করবে। তোমরা বুঝলে না যে রাজ্যের নাম কৃষ্ণনগর, সেই রাজ্যের ক্ষতি তোমরা করবে। তোমাদের এত স্পর্ধা! আমাদের 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 ঘাট হয়েছে, আমাদের আমাদের ছেলেরা, আমরা বলেছিলাম সর্দার। কি হয়েছে গোপাল? সেনাপতি, তুমি এবার এই ঘর খুলে সবাইকে নিয়ে বাইরে এসো। মন্ত্রী মশাই, একে চিনতে পারছেন? এই সেই গাড়োয়ান যাকে অজ্ঞান করে জঙ্গলের মধ্যে ফেলে চলে এসেছিলেন, আর আপনার মাস্তুতো ভাই ভেবেছিল জঙ্গলি জানোয়াররা খেয়ে নেবে,
মহারাজ, ওদের ধান্দা ছিল সবাই যখন পূজোয় ব্যস্ত থাকবে ওরা সেই সুযোগে পুরো কৃষ্ণনগর লুটে নেবে, সব শেষে রাজপ্রাসাদ লুটবে। কিন্তু রাখি কৃষ্ণ মারে কে? ছি মন্ত্রী, ছি, তুমি না রাজ্যের মন্ত্রী, তোমার মনে এই? ছি, ওদের আরো ভাবনা ছিল মহারাজকে সরিয়ে দিয়ে মন্ত্রীকে রাজা বানিয়ে প্রজাদের সব জিনিস লুটপাট করো। ছি সেনাপতি, এদের সবাইকে কারাগারে বন্দি করো। আমার কোনো উপায় ছিল না মহারাজ, ক্ষমা ক্ষমা। না 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 না, কোনো ক্ষমা নেই। পূজো শেষ, এবার ভোগ বিতরণ। চলো চলো সবাই প্রভুর ভোগ গ্রহণ করি। জয় শ্রীকৃষ্ণের জয়। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।